হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেনের। আজকের আয়োজনে আপনাদের জন্য রয়েছে সাদা ঝরঝরে পোলাও রেসিপি। ট্রাই করেছি আপনাদের মাঝে সহজভাবে প্রেজেন্ট করার জন্য, আর যারা নতুন গৃহিণী বা ব্যাচেলার আছেন তাদের আমার আজকের রেসিপিটি অনেক বেশি উপকারে আসবে। তাহলে চলুন এর পুরো প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। পোলাও রান্না করার জন্য এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1.5 কাপ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এখন এটা একটু নেড়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিচ্ছি 2টা, তেজপাতাটা ছিঁড়ে দিয়েছি। 3-4 টুকরো দারচিনি, 5-6টা এলাচ। এখন এটা হালকা একটু ভেজে নিতে হবে যাতে মশলার ফ্লেভারটা তেলের মধ্যে যায়। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। পানি দিয়ে দিচ্ছি 3.5 কেজি, যেহেতু এখানে আমি 2 কেজি পোলা চাল নিয়েছি আর চালটাকে আমি 30 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাই পানির পরিমাণটা একটু কম দিয়েছি। এতে করে পোলাটা অনেক বেশি ঝরঝরে হবে। গুঁড়া দুধ দিয়ে দিয়েছি 1/2 কাপ। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন এটা ঢেকে দিব, যতক্ষণ না এর মধ্যে একটা বলক আসছে। তো বলক চলে এসেছে। এখন এখানে পোলা চাল দিয়ে দিচ্ছি। এখানে আমি কালো জিরা পোলা চালটা নিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 5-6টা। চুলাস্টা মিডিয়াম টু হাই রেখে এখন এটাকে ঢেকে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। যখন পানিটা কমে এরকম একটু মাখো মাখো হয়ে যাবে তখন এর মধ্যে আলু বোখারা দিয়ে দিতে হবে। তো 5-6টা আলু বোখারা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ কিশমিশ দিয়ে দিচ্ছি। এখন চুলা আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এখন এটা ঢেকে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পর পোলাটা উল্টে দিতে হবে যাতে নিচের চালটা উপরে আসে আর উপরের চালটা নিচে যায়। এখন এটা আবার ঢেকে দিয়েছি। ঢাকনাটা উঠে আবার আলতো হাতে নেড়ে দিতে হবে। ঘি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। ঘি দিয়ে তারপর চুলাসটা একদম লোতে রেখে দমে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। তো তৈরি হয়ে গেল সাদা ঝরঝরে পোলাও। আর আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপি ফলো করে যদি আপনারা পোলাওটা রান্না করেন আপনাদের পোলাও অনেক বেশি ঝরঝরে হবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।